মামুনি, তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করেছি, রুমালটা কার? আর তার জন্যই তুমি এনগেজমেন্টটা ভেঙে দিয়েছ কিনা তার উত্তর দিতে তুমি এত ভাবছো? কিভাবে বললে তুমি তুমি বুঝতে পারবে? না না ভাইয়া, এইসব অফিস টফিস আমার ভালো লাগে না ভাইয়া। তুমি তো জানোই যে আমার এই কবিতা পড়া, শুয়ে থাকা, গল্পের বই পড়া, একা একা ভাবা, এইসবই আমার ভালো লাগে। সবাই তো সেটা জানে, তাই না? সবাই যেটা জানে না সেটা তো আমি জানি। অফিসের কাজ দেখা, হিসেব মেলানো, নতুন প্রজেক্ট ভাবনায় সব কিছুতে তুমি আমার চাইতে ভালো। সবাইকে জানাতে ইচ্ছে করে না তোমার? সবাইকে জানাতে ইচ্ছে করে না যে তুমি এইসব কাজে সবার চাইতে ভালো? সবাইকে জানি আমার কি লাভ? আমার এখন আম্মুকে একটা জিনিস দেখাতে হবে। ভাইয়া তুমি একটু বসো তো, তাড়াতাড়ি বসো, প্লিজ বসো, বসো। এই টিন টিন টুনটুন খাতাটা দাও। ও খাতা তো আমার হাতে, ভেয়ে নাও। এই যে এই শূন্যস্থানগুলো আছে না, এগুলো পূরণ করো, নাও ধরো। এটা আবার কেমন খেলা? আমরা জানি না ভাইয়া। তোমরা জানলেও কোনো লাভ হতো না, তোমরা তো কোনো কাজের না। কি ভাইয়া, তুমি ওদের কথায় কান দিও না, তুমি শূন্যস্থানগুলো পূরণ করো। সে না হয় বুঝলাম, কিন্তু এটা দিয়ে তুমি আমাকে কি জানাবে? আছে আছে, সেটা তোমাকে এখন বলা যাবে না, সেটা বললে তার খেলাটাই রইলো না। তুমি শূন্যস্থানগুলো পূরণ করো, তারপর সেগুলো থেকে আমি কিছু একটা পড়বো, পড়ে আম্মুকে আমি রিপোর্ট করবো। ওকে, অ্যাজ ইউ উইশ। আর শুরু করার আগে রুলসগুলো শুনে নাও। রুলস? হ্যাঁ, লাইন পড়ার পর একটা মুহূর্তও তুমি ভাবতে পারবে না, যা প্রথমে তোমার মাথায় আসবে সেটাই লিখতে হবে, যদি ভাবো খেলা শেষ। ওকে, শুরু করো, শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আমার সাজানো খেলা শুরু করার আগেই সব শেষ হয়ে গেছে। ভেবেছিলাম অভিলাইফে শুধু একটা নাম থাকবে, সেটা হচ্ছে টিয়া। ভেবেছিলাম আমি ময়নাকে আমার জীবনের দয়ার পাত্র হিসেবে রাখব, কিন্তু কিন্তু কোনো কারণ ছাড়াই অভি আমার থেকে ময়নার কাছে চলে গেল। কিভাবে? কেন করলো অভি চৌধুরী এটা আমার সাথে? আমার ভালোবাসা, আমি এত কষ্ট করে গিয়েছিলাম তার কাছে, আর সে আমাকে রেখে, ময়না না চাইলেও সে ময়নার কাছে চলে গেল, কিভাবে? টিয়া, এত সহজে হারানো ফেললে কে তুমি? কেন চিনতে পারছো না আমাকে? তুমি তুমি আমার মতোই দেখতে। কারণ তুমি আমি আর আমি তুমি একই কথা। তোমার মনের ছবি আমি, এবার বুঝতে পেরেছো?
তুমি যদি আমার মনোচ্ছবি হও তুমি আমাকে দেখে হাসছো কিভাবে? আমাকে দেখে তুমি কিভাবে আনন্দ পাচ্ছ? কই আনন্দ পাচ্ছি না তো, শুধু তোমার উপরে হাসছি। কত সহজে তুমি হার মেনেছ, নিজের মনকে অনেক ছোট করে ফেলেছ। হারতে তো চাইনি আমি, জিততে চেয়েছিলাম, কিন্তু আমার খেলাটা শুরু হওয়ার আগেই যদি শেষ হয়ে যায় তাহলে আমি কি করব? খেলা খেলার শব্দটিকে খেলার ছন্দে নেওয়া যায় না টিয়া, আর সেই জায়গাটাতে তুমি আছো। জীবনে খেলার মাঠে এক চুলও ছাড় দেওয়া যায় না। তোমার নিজের জায়গা তোমার নিজের করে নিতে হবে। কিন্তু ময়নাকে তো কোনো জায়গায় তৈরি করতে হয়নি, কোনো জায়গা না, কারণ ময়না বড় লোকের মেয়ে। আর তুমি, তুমি কি? তুমি ময়নার হাত ধরে উঠে আসা একটি মেয়ে, যার দোয়ায় তুমি এতদিন বেঁচে আছো। শাট আপ, ইউ জাস্ট শাট আপ। চুপ করে কি হবে টিয়া? চুপ করা হলো ওই ময়নাটা চুপ করা, তুমি ওদিকে চুপ করা। এত ট্রাই করেও আজ অভি তোমার কাছে নেই, আর এত অপমান সহ্য করার পরও আজ অভি ময়নার কাছে। তাহলে ময়নাকে একদিন আনো তোমার পায়ে, দেখা তোমার খেলা, ময়নার জীবন থেকে অভিকে নিয়ে নিজের জীবনে নিয়ে আসো। পারবে? পারবে। আর যদি না পারো তাহলে ওই চোখের পানি কখনো ভেবে ফেলো না, মেনে নাও যে ময়নার দোয়ায় তোমাকে সারা জীবন বাঁচতে হবে। অভি তোমার জীবনে আর কোনো দিন আসবে না, কোনো দিন না। না না, এ হতে পারে না। না, আমি জিতব, আমি। ময়নাকে হারিয়ে আমি আমার জীবনে অভিকে নিয়েই আসবো। কিসের জিত? কি এমন লেগেছে যে তুমি এমন করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে আমার মনের কথাই ঠিক হবে, ময়নাই হবে আমার ভাবি। কি? আকাশ ভরা, সূর্য তারা, বিশ্ব ভরা, ড্যাশ ড্যাশ তুমি কি লিখেছো? প্রাণ, রাইট? তো প্রাণ লিখেছি, এটা হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত, ভুল কি লিখেছি? তারপরটা শোনো, তুমি তারপর তুমি লিখেছো জলের রং, তুমি ড্যাশে কি লিখেছো? নীল, নীল। হ্যাঁ, দড়িয়ায় আইলো, তুমি ড্যাশে কি লিখেছো? তুফান। এটাও তো একটা গান। আরে পুরোটা শোনো না আগে, পুরোটা শোনো। সিনেমার হিরো শাহরুখ খান, টিভি চ্যানেল এশিয়ান টিভি, আমেরিকা বারাক ওবামা, পদ্মা পানি, চোখের ভাষা ভালোবাসা, ভালোবাসা মানে ময়না, ভালোবাসা মানে ময়না, তার মানে ময়না আমাদের ভাবি। আশিক, চলো চলো। আরে আশিক,
আশিক শোনো, তোমার জন্য লুকিয়ে রাখা মনের কথা যে এভাবে বেরিয়ে যাবে তা কখনো ভাবতে পারিনি ময়না। যে সম্পর্ক একবার ভেঙে গেছে তাও আবার আমাদের মেয়ের জন্য, আমি আমি কিভাবে ওদের কাছে আবার গিয়ে দাঁড়াবো বলতে পারো তোমরা? ও নিপা, তুমি এভাবে ভাবছো কেন আমাকে বলো তো। আল্লাহ এই সম্পর্ক এনে দিয়েছেন আমার আর অভির বাবার পুরনো সম্পর্কের হাত ধরে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে মাত্র, একটা দূরত্ব হয়তো তৈরি হয়েছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরাই তো আবার সেই দূরত্ব মিটিয়ে নিয়েছে। দেখো, ময়না তো আমার মেয়ে, আমি ময়নাকে চিনি। ও আবার দেখবে এঙ্গেজমেন্টের দিন কোনো কারো সমস্যা হবে, ও চলে যাবে তখন। তাই বলে ভাবি ময়নার বিয়ের চেষ্টা করবেন না আপনি? কেন করব না সাদিয়া, আমি তো ময়নার মা, আমি মেয়ের সুখ দেখতে চাইব না? কিন্তু আবার দ্বিতীয়বার এঙ্গেজমেন্টের কথা নিয়ে আমি মিতা আপার সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে বলতে পারো? আপনাকে সে কথা আর বলতে হবে না ভাবি, ভাইজানের কাছে শুনলেন না, অভি এখন ময়নার পেছন পেছন ঘুরছে। আজ সকালেও গ্রামে গিয়েছিল ময়নার কাছে। অভি নিজেই এখন ওর ফ্যামিলিকে বুঝিয়ে শুনিয়ে এনগেজমেন্টের জন্য নিয়ে আসবে। এই তো সাদিয়া সমস্ত ব্যাপারটা পরিষ্কার বুঝেছে। তবে একটা কথা সত্য, অভি যেমন ময়নার জন্য গ্রামে গিয়েছিল, ময়না অবশ্য একইভাবে অভিকে চায় কিনা সেই মনের কথাটা পরিষ্কার করে বলেনি। তাহলে তাহলে কি নিপা? আচ্ছা, শত হলেও তো ময়না একটা মেয়ে, ময়না যতই সমস্ত কথা আমাকে খুলে বলুক না কেন, কিন্তু ভালোবাসার কথা কি? ওই তো ময়না মামনি এসে গেছে। আব্বু। এই যে ময়না মা আমার। আচ্ছা, এবার তোমার সমস্ত মনের কথা তোমার মাকে খুলে বলো। তোমার মা তোমার মুখ থেকে না শোনা পর্যন্ত ওই চৌধুরী বাড়ির দিকে আমাকে তাকাতেও দিচ্ছে না, ওখানে নাকি বিয়েই হবে না। আব্বু, আচ্ছা ময়না, তুমি আমাকে বলো তো, তুমি কি চাও যে অভি চৌধুরী আবার আসুক এঙ্গেজমেন্ট সারতে? আম্মু, আমি কি বলবো, আমি কিছু জানি না। দেখলে তো নিপা, তোমার আর কোনো চিন্তা নাই, অভি চৌধুরীর সাথে আমাদের ময়নার বিয়ে হবে। এবার দেখবেন ভাবি, অভি সবাইকে নিয়ে আসবে ময়নাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য, তাই না ভাইয়া? হাসো যাবে, যত ইচ্ছা আনন্দ করে নাও, কিন্তু ময়না আর অভির বিয়ের আনন্দ কোনো দিনই তোমরা দেখতে পারবে না। কারণ অভি যদি নিচ থেকে এই বাড়িতে আসে, তবে সে ময়নার জন্য আসবে না, আসবে শুধুমাত্র আমার জন্য। দেখে নিও তোমরা, অভি চৌধুরী শুধু আমাকেই ভালোবাসবে। ভাইজানের কাছে শুনলেন না, অভি এখন ময়নার পেছন পেছন ঘুরছে। আচ্ছা ময়না, তুমি আমাকে বলো তো, তুমি কি চাও যে অভি চৌধুরী আবার আসুক এঙ্গেজমেন্ট সারতে? আম্মু, আমি কি বলবো,
আমি কিছু জানি না। কখনো তাকে দেখার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি, কেন এমন লাগছে আমার? আমার কি হয়েছে, কি হয়েছে আমার? আমি কি অভি চৌধুরীকে ভালোবেসে ফেলেছি? না না, ভালোবাসা তো এমন না। আমি যেটুকু শুনেছি, ভালোবাসলে নাকি মানুষ চেঞ্জ হয়। এটাকে ভালোবাসা বলে না। আমি কি করছি, আমার আমার কেন এমন লাগছে? আমি আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু একটা কথা বুঝতে পারছি, আমি যতক্ষণ না আমার মনের কথাটা বুঝতে পারবো ততক্ষণ এই বিয়েটাকে এগোতে দেওয়া যাবে না। আমি যদি অন্যরকম কিছু করে বসি তাহলে তা আবার আব্বু আম্মু অপমানিত হবে। আব্বু আম্মুকে অপমানিত হতে দিব না। আমি এই ব্যাপারে কিছু ভাবতে পারছি না, যখন ভাববো তখন বলবো। আম্মু, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যদি ভাইয়ার মনের কথা জানতে পারি তাহলে সেই কথা মাথায় রেখে তুমি আমাকে বলবে ময়না এই বাড়িতে আসবে কি আসবে না। তাহলে তুমি এখন কথা ঘুরাচ্ছ কেন আম্মু? আশিক, আমি কথা ঘুরাচ্ছি না, কিন্তু তোমাকে কথা দেওয়ার আগে আমাকে অনেক কিছু ভাবতে হবে। এই পরিবারের কথা ভাবতে হবে, সবার মতামত নিতে হবে। আর ভাইয়া ভাইয়া যে ময়নাকে